চারিদিক থেকে সবাই শুধু শিরিন শিলা এত, মানে আমার সুনাম দেখে আমার ভালোই লাগছে। এই যে সবাই আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এই যে এই ভালোবাসাটাতেই আমি অনেক বেশি মুগ্ধ। আমি তো একদমই ছোট, বলতে গেলে ডিপজল ভাইয়ের কাছ থেকে একদমই জুনিয়র একজন শিল্পী আমি। কালকে রাত থেকেই তো, মানে কি বলবো, আমার শিরিনশিলা অফিসিয়াল ফ্যান ক্লাব আছে, তো সেখান থেকে ওরা একটা বার্থডে প্ল্যান সারপ্রাইজ আমাকে দিয়েছে। আমি নিজেও জানতাম না যে এরকম একটা সারপ্রাইজ পাবো। ওরা আমার বাসায় একটা ডেকোরেশন করেছে, আমার বাসার জন্য ওরা আলাদা করে আমার জন্য কেক বানিয়েছে আমার ছবি দিয়ে, মানে এই যে আমার জন্য কিছু খাবার কিনেছে, ফুল কিনেছে, আমাকে খুশি করার জন্য ওদের যে একটা মানে ভিতর থেকে উৎফুল্ল, মানে আমার যারা ফ্যানরা তারা যে আমাকে খুশি করার জন্য এতটা মানে কি আবেগী হয়ে গেছে, তো ওদের এই আনন্দটা দেখে না আমার কাছে অনেক ভালো লেগেছে যে আসলেই মানুষ আমাকে ভালোবাসে। মানে এই জিনিসটা না ফিল করতে পারি যখন জন্মদিন আসে, তখনই আমি ফিল করতে পারি যে আমার ভক্ত আছে, আমাকে মানুষ ভালোবাসে, আসলে আমার ভালোটা মানুষ চায়, এটা আমি ফিল করতে পারি। আরেকটি আনন্দের ব্যাপার, এবার ঈদে আমার ছবি রিলিজ হচ্ছে জিম্মি, যেখানে ডিপজল ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ করা হয়েছে। ডিপজল ভাইয়ের প্রোডাকশনে আমার প্রথম ছবি জিম্মি। সো এই জিম্মি ছবিটা আমরা কুরবানি ঈদে দেখতে পাবো, সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। আর আমি বেশি আনন্দিত যে অনেকদিন পরে ঈদে আমার ছবি রিলিজ হচ্ছে, যে ঈদে যে আমি এত সুন্দর একটি ছবি পাচ্ছি, এর জন্য আরও বেশি ভালো লাগছে। আমার বার্থডে, তারপর হচ্ছে আমার কি বলে যে ছবি রিলিজ, মানে চারিদিক থেকে এত মানে সাড়া পাচ্ছি সবার, চারিদিক থেকে সবাই শুধু শিরিন শিলা এত, মানে আমার সুনাম দেখে আমার ভালোই লাগছে। মানে সবসময় হয় না যে হিরোরা সবসময় নায়িকাকে জিম্মি করে বা নায়িকাই সব ম্যাক্সিমাম জায়গায় জিম্মি হয়, তো এই ছবিতে হিরোকে জিম্মি করা হয়। আরেকটা ব্যাপার, আরেকটা টুইস্ট আছে যে কেন জিম্মি করা হয় হিরোকে। আর এই ছবিতে আমি কিন্তু লেডি অ্যাকশন হিসেবে কাজ করছি, এই ফার্স্ট টাইম দর্শক আমাকে লেডি অ্যাকশন হিসেবে দেখতে পাবে। আর ট্রেইলারটাতেও কিন্তু সবাই দেখেছে যে আমি সেই থ্রিলার টাইপের লুকে আমাকে দেখা গেছে। আমি তো কখনো অ্যাকশন হিসেবে আমার কোনো আইডিয়া ছিল না, আমি ফাইট শিখিনি, সো এক্ষেত্রে এই ছবিতে গিয়ে আমাকে মানে খুব কঠিন ফাইট করতে হয়েছে। আর ফাইটগুলো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, আমি নিজেও মানে অনেক জায়গায় ব্যথা পেয়েছি, পড়ে গেছি, তারপর যেই মানে কিকগুলো ছিল একদম লাফ দিয়ে পড়ার যেই ব্যাপারগুলো ছিল, পড়তে গিয়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছি, তারপরে চেষ্টা করেছি, কারণ আমাকে স্ক্রিনে অবশ্যই আমাকে চ্যালেঞ্জিং হিসেবে আমাকে প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট করেছি। ডিপজল ভাইকে আমি ছোটোবেলা থেকে একরকমভাবে পর্দায় দেখেছি, কিন্তু বাস্তব জীবনে ওনার সাথে কাজ করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করেছি, উনি আসলে মানে বাস্তব জীবন না, সামনাসামনি মানুষের সাথে মিশলে ফিল করা যায় যে সেই মানুষটা কেমন। উনি আসলে এত ভালো একজন মানুষ, ওনার মানসিকতা, তারপর হচ্ছে আমি তো একদমই ছোট, বলতে গেলে ডিপজল ভাইয়ের কাছ থেকে একদমই জুনিয়র একজন শিল্পী আমি।